رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়মে কি পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন একবার প্রশ্ন করেছেন। বড় প্রশ্ন, তার সংক্ষিপ্ত সারাংশ হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সকল কিছু আদেশ করতেন বা উম্মতকে নিষেধ করার আদেশ করতেন সেগুলো তিনি তখন তখন করতেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার উপর যা নাজিল করা হয়েছে তা তুমি প্রচার করো, তার তুমি তাবলিগ করো। তাহলে বোঝা গেল যে তাবলিগ করার আগে আপনাকে সেই জিনিসটা সম্পর্কে নিশ্চিত হবে, যেটা নিশ্চিত হতে হবে, যেটা আপনি তাবলিগ করতে চাচ্ছেন সেটা যেন ইসলামের কথা হয়, কোরআন ও সুন্নতের কথা হয়। আচ্ছা, কিভাবে করতেন? প্রথম দিকটা দেখা যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন প্রথমেই আয়াত নাজিল হয়, অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফা আনজির, চাদর ধারণকারী উঠো এবং লোকদেরকে সতর্ক করো। তো লোকদেরকে সতর্ক করতে বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলকে ডাকলেন একটা বিশেষ নিয়মে, সেই যুগের নিয়ম অনুযায়ী একটা পাহাড়ে চেপে ডাক দিলেন। মানুষেরা ভাবলো যে কোনো বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে। আল্লাহ রাসূলের সামনে লোকগুলো আসলো, আল্লাহ রাসূল উপমা দিয়ে বুঝালেন যে তোমরা আমাকে সত্য মনে করো। বলে হ্যাঁ সত্য মনে করি, কখনো তো তোমাকে মিথ্যা বলতে দেখেনি। বলছে যদি আমি যদি বলি যে পাহাড়ের পিছন থেকে তোমাদের উপর কোনো লস্কর, কোনো সেনাবাহিনী আক্রমণ করতে চাচ্ছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তো বলছে হ্যাঁ করব। তো বলছে যে ঠিক তেমনই তোমাদের জন্য আগুন অপেক্ষা করছে, আর এই আগুন থেকে বাঁচতে হলে তোমাদেরকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা যাবে না, সকলকে তোমাদের শাহাদাত দিতে হবে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, এর সাক্ষী দিতে হবে। মানুষেরা কেউ শুনলো, কেউ বোকা ঝোকা দিল, চলে গেল। তাহলে দাওয়াতের নিয়ম হলো এই যে যেটা আল্লাহ বলেছেন সেটা প্রচার করতে হবে। প্রচারের নিয়মটা নিজে থেকে বুঝতে হবে যে কিভাবে আমি মানুষকে জমা করতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করলেন লোককে, তাহলে জমা করে মানুষকে দাওয়াত দেওয়া যেতে পারে, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে হজের মৌসুমে, মানে লোকের যেখানে গ্যাদারিং হতো সেখানে তিনি নিজেই চলে যেতেন। লোক যেখানে মানে বেশি বেশি জমা হতো সেখানে তিনি নিজেই চলে যেতেন। যেমন হজের মৌসুমে সেই যুগে হজ হতো, তখন সেখানে গিয়ে তিনি দাওয়াত দিতেন, তাহলে যেখানে লোকজন আছে সেখানে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, কারোর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, তো তাকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কাছে বসে আছেন, মানুষেরা আছে, ওদেরকে দাওয়াত দিচ্ছেন। এভাবে ওরা শুনছে না, তখন অন্য জায়গায় তায়েফে চলে যাচ্ছেন, সেখানে গিয়ে বলছেন, আবার কোনো সময় একজনকে বলছেন, দুইজনকে বলছেন। তো নিয়ম নীতিগুলো বিভিন্ন এবং অনেক রকমের। সকলকে একত্রিত ডাক দিয়ে আপনি দাওয়াত দেন, তাদের কাছে গিয়ে দাওয়াত দেন, রাস্তাঘাটে চলার সময় বলেন, আপনার কাছে যারা আছে তাদেরকে বলেন, যাদের কাছে যাচ্ছেন তাদেরকে বলেন, সেটা আত্মীয়র বাড়িতে যান, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যান। সেই জন্য দাওয়াতের পরিসর হলো মানুষ যে যে পরিসরে কাজকর্ম করে থাকে তাকে সেই পরিসরে দাওয়াত দিতে হবে। এই কথাই আমি এর আগে মনে হয় একটু অন্য প্রশ্নে বুঝিয়েছি, কিন্তু আবারও দ্বিতীয়বারে বুঝতে চাচ্ছেন ব্যাপারটা এরকম। ওখানে কোনো নীতি নাই যে আচ্ছা এরকমও হয়েছে যে দূরে যেতে হবে দাওয়াত দিতে, শিখাতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে শিখিয়ে পাঠিয়ে দিলেন, যাও তোমরা গিয়ে তাদেরকে বুঝিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক স্বয়ং হাজির হয়ে যেতেন, অনেকগুলো ওয়াফদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তাহলে কী বুঝা আছে, দাওয়াত দেওয়ার সময় নিজের পরিসরে আপনি যেখানে চাকরি করছেন ওখানে, যেখানে ব্যবসা করছেন ওখানে, উঠা বসা করছেন সেখানে, স্কুল কলেজে যাচ্ছেন সেখানে, মানে আপনি ছাত্র হলে ছাত্রদেরকে দিবেন, শিক্ষকরা ছাত্রকে দিবে। এভাবে যদি প্রয়োজন হয় যে না অমুক জায়গায় লোক পাঠাতে হবে, তাহলে ভালো মানুষকে পাঠিয়ে আবার দাওয়াত দিতে হবে। কিন্তু আমাদেরকে 40 দিনের জন্য বের হতে হবে, আর বাড়িতে আসা যাবে না, নাহলে এগুলো ফজিলত যাবে হ্যান ত্যান, এগুলোর কোনো বালা মুসিবত নাই।